হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা কোরআনের বিরুদ্ধে অ্যানথ্রোপোমরফিজমের অভিযোগের উত্তর দিব কিভাবে? যেমন ধরেন আল্লাহর হাত বা আল্লাহর ডান হাত, এরপর আল্লাহর দৃষ্টিতে, আর এরকম বলা হয়েছে যে কিয়ামত মানে শেষ বিচারের দিনে সবাই সে সময় আল্লাহকে দেখতে পাবে। আমরা এই অভিযোগ খণ্ডন করব কিভাবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলাকে একটা আকৃতি দিচ্ছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে খণ্ডাবো এই অ্যানথ্রোপোমরফিজম ফিলোসফি, যেটাতে ইসলাম ধর্ম বিশ্বাস করে না। তাহলে ইসলামে কেন বলা হয়েছে যে আল্লাহর হাত আছে আর শেষ বিচারের দিনে আল্লাহকে দেখতে পাবেন? প্রথমে বুঝতে হবে অ্যানথ্রোপোমরফিজম শব্দের অর্থটা কি। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন অন্য কোন রূপে, আর তিনি এমন রূপ নেবেন যেগুলো আপনারা চেনেন। যেমন ধরেন আমাদের মানুষদের ক্ষেত্রে আমরা চিন্তা করব আরেকজন মানুষের কথা, পশুরা ভাববে পশুর কথা, তাহলে পশুদের জন্য আসবে পশু। তবে যেহেতু সেখানে ঈশ্বর পশুদের জন্য পশুর রূপ নিয়ে এসেছেন, মানুষের উচিত হবে সেই পশুরূপই ঈশ্বরকে শ্রদ্ধা করা। এভাবে ঈশ্বর প্রায় সব রূপই আছেন, মানুষ যত কিছু কল্পনা করতে পারে। সেজন্য আমরা বলি ইসলাম অ্যানথ্রোপোমরফিজমে বিশ্বাস করে না। অ্যানথ্রোপোমরফিজমের মূল ফিলোসফিটা এরকম যে সর্বশক্তিমান ঈশ্বর এতটাই মহান, এতই পবিত্র, তিনি এতই ধার্মিক যে তিনি মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না। অ্যানথ্রোপোমরফিজমে এখানে মানুষের রূপ নিয়ে কথা বলছি। আর মানুষজন বলে যে ঈশ্বর এত পবিত্র, এতই বিশুদ্ধ যে তিনি জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে, বিপদের মধ্যে থাকলে মানুষের কেমন লাগে, তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নেন এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। শুনলে মনে হবে খুব সুন্দর যুক্তি, সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র বিশুদ্ধ অনেক ধার্মিক, তাই মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না, সেজন্য তিনি মানুষের সিস্টেমটা বোঝার চেষ্টা করেন, তারপর তিনি বলতে পারবেন যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার, আমাকে কি এখন এই ভিডিও ক্যাসেট রেকর্ডার হয়েই বুঝতে হবে যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? না, যেহেতু আমি এটার উৎপাদনকারী, এটা সৃষ্টিকারী, আমাকে এখন এটা ভিসিআর হয়েই বুঝতে হবে না যে ভিসিআরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাহলে আমাকে কি করতে হবে? লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন। এখন ভিসিআরের জন্য আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে আপনি যদি ভিডিও ক্যাসেটটা চালাতে চান, ক্যাসেটটা ভেতরে দেন, তারপর প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, ফাস্ট ফরওয়ার্ড করবেন এফএম বাটনে চাপ দেন, উপর থেকে ফেলবেন না, ভেঙে যেতে পারে, পানির ভেতরে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষ জাতির সৃষ্টিকর্তা, আর মানুষের জন্য সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এ কথা আগেও বলেছি, এই পবিত্র কোরআন। মানুষের জন্য আদেশ নিষেধগুলো এখানে বলা হয়েছে। এখন ভাই প্রশ্ন করলেন, আর আপনি ঠিকই বলেছেন যে কিছু মানুষ ভুল বুঝতে পারে যে আল্লাহর তো হাত আছে অথবা আল্লাহর আকৃতি আছে, কিভাবে এটার উত্তর দিতে পারি? উত্তরটা আছে সূরা সূরাতে অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11, যে লাইসা কামিসলি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, আল্লাহ সমতুল্যার কিছুই নেই। তিনি দেখেন শুনতে পান, তবে তার দেখা এবং শোনা আমাদের মতো নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বলম ইয়াকুল লাহু কুফফান আহাদ, এটা সূরা ইখলাস অধ্যায় নম্বর 100 আয়াত নম্বর 4, তার সমতুল্য কিছুই নেই। আরেকটা হচ্ছে সূরা সূরা অধ্যায় 42 আয়াত 11, যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদৃশ্য নয়। যখন আল্লাহর হাতের কথা বলা হয়েছে, সেটা আমাদের মানুষের হাতের মতো অবশ্যই নয়, যে পাঁচটা আঙ্গুল হাতের রেখা, আল্লাহর হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম? কিছু কিছু জায়গায় আল্লাহ নিজের বর্ণনা দিয়েছেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেগুলো আছে সেগুলো আমরা মানি। অন্যান্য ব্যাপার আল্লাহ জানেন, তার হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম? তিনি শুনতে পান, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম? তবে তার কোনো সাউন্ড ওয়েভ লাগবে না আমাদের মতো, এটা হবে পুরোপুরি আলাদা। আমাদের লাগে সাউন্ড ওয়েভ, লাগে কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আল্লাহ তালা শুনতে পান, তবে সেটা আমাদের মতো করে না, সেজন্য এটা অ্যানথ্রোপোমরফিজমের ক্যাটাগরিতে পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজমের ফিলোসফি ঈশ্বর একেবারে মানুষের মতো, এভাবে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন অন্য কোন ধর্মে, হতে পারে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, তাকে কিছু খেতে হয়, তাকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6:14, তিনি সবাইকে আহার দেন, তার আহারের প্রয়োজন হয় না। অন্যান্য সব ধর্মেই দেখবেন যে ঈশ্বরকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 255 আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি চিরস্থায়ী, তিনি সার্বভৌম, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তার ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তাহলে আপনারা বুঝতে পারছেন এরকম অনেক পার্থক্য আছে, একটা দই আর একটা চুন। আর সে কারণে যখন আল্লাহ বলেছেন তার হাত আছে, অবশ্যই আছে, সেটা কিরকম আল্লাহ মালুম। আর এমন না যে আল্লাহকে আমরা দেখতে পাবো না, আমি এখানে বলবো যে আমরা জীবিত অবস্থায় থেকে আল্লাহকে দেখতে পাবো না, তবে পরকালের জীবনে আখিরাতে আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো,
আর একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে শেষ বিচারের দিনে যদি বেহেশতে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি যেন বেহেশতে যেতে পারি, বেহেশতে বা জান্নাতে যেতে পারলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। তার চেহারা আমাদের মতো হবে না, আমাদের যেমন আছে ঠোঁট নাক চোখ। তারপর বলা হচ্ছে আল্লাহর হাত আছে, হ্যাঁ আল্লাহর হাত আছে, কিভাবে আল্লাহ মালুম। তাহলে এটা অন্যান্য ধর্মের ফিলোসফি যেমন সেরকম কিছু নয়, দুয়ের মধ্যে অনেক পার্থক্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি একেবারে সবকিছু চেয়ে আলাদা। আশা করি উত্তরটা পেয়েছেন।